কোনো না কোনো জায়গায় আমাদের জীবনে মনে হয় যে সমস্যা থাকলেও সমাধানের রাস্তা তো আছেই, আর সেই জন্যই আপনাদের সামনে আমি সিরিন অনেকদিন পরে আরেকবার অফকোর্স ক্যান প্রোডাক্টের হাত ধরে, সঙ্গে নান আদতান্ত ব্রিলিয়েন্ট অ্যান্ড বিউটিফুল সৌমি। নমস্কার, কেমন আছো? কেমন আছো তুমি? আমি অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। তবে এই হাসিটার পেছনে আমার মনে একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি আছে, ঘরের ভেতরে ঢুকে থাকা, লুকিয়ে থাকা, করোনা যাতে ধরতে না পারে। কি অদ্ভুত একটা লাইফস্টাইল হয়ে গেছিল আমরা, প্রিমিটিভ যুগ মনে হচ্ছিল চলে গেছি। রাইট, মানে কেরাটিন করছি না, ফেশিয়াল করছি না, পার্লারে যেতে পারছি না, হেয়ার স্পা নিতে পারছি না, প্রচুর জিনিস ছিল। যার মধ্যে যেটা আমি সব থেকে বেশি দেখেছি, এখন তুমি আমাকে রিডিউস দেখছো, আমি সেই আগে সৌমিদি হয়ে গেছিলাম আর কি। তো তোমার চোখে তুমি দেখছো হয়তো আমি অনেকটা গেইন করেছি, কারণ তুমি অনেকদিন পরে দেখছো। হ্যাঁ, রাইট রাইট। কিন্তু তাতেও মানে ইয়োর কিছু মানুষ, যেমন আমি দেখেছি যে রোগা হন, মোটা হন, পাতলা হন, যাই হোক না কেন, সব কিছু থেকে স্যুট করে। তুমি সেই রকম মানুষদের মধ্যে কমপ্লিমেন্ট দিচ্ছ। সবার আগে যেটা দরকার হয় না, সেটা হচ্ছে টক্সিনসটাকে কম করে দেওয়া, এবং তার জন্য আমাদের ক্যান্টক্স চা আছে, ক্যান্টিন আছে। বাট স্টিল আমি তো নিজে খেতে পারিনি সেই সময়, কারণ আমার ইচ্ছে হয়নি আর কি। মানে সবটাই একটা মোটিভেশন, আপনাদের কাছে এলাম, যখন নিজেকেই দেখলাম তখন মনে হলো এটা আমি, তখন আমি আবার রিডিউস করতে শুরু করলাম। তো তাতে আমার মনে হয়েছিল যদি একটু ক্যান্টক্স ক্যাপসুল আনা যায় তাহলে কিন্তু মানুষ চটপট খেতে পারবেন, এবং এখন ইজিয়ার টু কনজিউম, ইজিয়ার টু মানে বাই অ্যান্ড ইউজ, আবার চা করব, গরম জল করব, তার থেকে বেটার যে ক্যান্টক্সটা টুক করে খেয়ে নেওয়া। কিন্তু এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে, ধরো সকালে যে ব্রেকফাস্টটা করছি, তারপরে যে মিড ডে একটা স্ন্যাক্স নিতে হয়, ওই সময় একটু এক কাপ ভরে ক্যান্টক্স খেয়ে নিচ্ছি, এবং তারপরে আমি খাওয়ার পরে একটু ক্যান্টক্স ক্যাপসুল খেয়ে নিচ্ছি। কারণ টক্সিনসটাকে কমানো সবার আগে দরকার, কারণ ল্যাকটিক অ্যাসিডটা কী করে, আমাদের সেলসগুলোকে, আমাদের টিস্যুগুলোকে ছিঁড়ে দেয়। তো তার ফলে কিন্তু এজিং প্রসেস আসে। এই প্যান্ডামিক সিচুয়েশানে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে কিছু যদি আয়ুর্বেদিক মেডিসিন হাতে থাকে, যেটা আমরা নিশ্চিন্তে খেতে পারবো, যেটাতে আমাদের মনে হবে না যে সেরকমভাবে কোনো সাইড এফেক্ট নেই, তাহলে আমরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারি। যার মধ্যে কিছু প্রোডাক্ট, যে তুমি বলে নতুন কাজ করছি, কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, যেমন হচ্ছে তোমার হচ্ছে ইমিউন বুস্টার ক্যাপসুল। এগুলো সবই ফুড প্রোডাক্টের ওপর, এটার উপরে কিন্তু আমাদের বেসিক্যালি ভিত্তি করে চলতে হবে। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যেটা বুঝেছি, আমি বুঝেছি যে আমাদের কিছু প্রোডাক্ট তো জাপানেও যাচ্ছে, এবং কিছু প্রোডাক্ট আমাদের জাপান থেকে তৈরি হয়েও আসছে। সো আমাদের এখানে এত সহজলভ্য কিছু জিনিস আছে যেটা জাপানের মানুষ না হাঁ করে বসে আছে। আমরা একটা ডাইজেস্টিভ সিরাপ বানাচ্ছি, সেই ডাইজেস্টিভ সিরাপ বা যে কোনো সিরাপে আমরা কী করি, ধরো অ্যালোভেরা, অশ্বগন্ধা, মৌরি, জিরে, সব আলাদা আলাদা না 10 লিটারের ব্যারেলে, মানে 1 কিলো আদা ফেলে রাখলাম, তার মধ্যে 60 ডিগ্রি টেম্পারেচার করে জলটা ঢেলে রাখছি। কারণ আমরা যেহেতু নতুন কাজ করছি সেই জন্য বলছি, এর জন্য একটা এক্সট্রাকশন ভায়াট হয়, সেটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে, এবং সেই এক্সট্রাক্টটা থেকে কিন্তু আমরা ডাইজেস্টিভ সিরাপটা বানাচ্ছি। সো ইটস ভেরি ইজি, কিন্তু বাড়িতে প্রত্যেক দিন বানানোটা ডিফিকাল্ট। তো আমরা ওটাকে একটা বটলিং করে লোকের হাতে পৌঁছে দিচ্ছি।